হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম বলছি। আমরা অনেক সময় চিন্তা করি যে আই ওয়ান্ট টু বি আ ইউটিউবার, বাট হোয়াট শুড উই আই নিড। এই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ অ্যাজ আ ইউটিউবার, ইউ হ্যাভ টু নো সাম অ্যাপস। টুডে আই টক অ্যাবাউট দ্য ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপস ফর নিউ ইউটিউবার। তো আসুন জেনে নিই যে একজন ইউটিউবার হতে গেলে যে ইম্পর্ট্যান্ট সফটওয়্যারগুলো লাগে সেই বিষয়ে। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করে থাকি। তো ক্যামেরা দিয়ে শ্যুট করতে হলে আমাদের পিসিতে অনেক সময় বিল্ট ইন অথবা আমাদের স্মার্টফোনে বিল্ট ইন ক্যামেরা থাকে। এটা দিয়ে আমরা যেমন খুশি তেমন ইউটিউব ভিডিও শ্যুট করতে পারি না। ওকে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শ্যুটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস আই রিকমেন্ড ওপেন ক্যামেরা। স্ক্রিনে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এটা প্লে স্টোর থেকে আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। এখান থেকে আপনি অডিও সেটিং সহ ভিডিও সেটিং এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার ক্যামেরা রেজুলেশন, বিল্ট ইন ক্যামেরা রেজুলেশন খারাপ হলেও ওপেন ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের এইচডি ভিডিও শ্যুট করতে পারেন। ওকে, পরবর্তীতে দুই নম্বরে যে সফটওয়্যারের কথা বলবো আমি সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। অনেক সময় আমরা অফ মোডে ফেস ক্যাম ভিডিও না করে স্ক্রিন রেকর্ডার ভিডিও করে থাকি। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো মুভিজেন অথবা ডিও স্ক্রিন রেকর্ডার। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি ডিও স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি ভিডিও এডিটও করতে পারবেন, আপনি ক্রপ করতে পারবেন। এটা এক্সিলেন্ট একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস। ওকে, পরবর্তী যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুটের পর আমাদের কী দরকার, আমরা এডিট করতে হয়। ওকে, এডিটিংয়ের জন্য আমি মনে করি সবচেয়ে ভালো সব বিষয় আপনি পাবেন, সব দিকে বিবেচনা করলে আমি মনে করি কাইনমাস্টার অথবা ফিল্মোরা কাইনমাস্টার, এই দুইটা অ্যাপস আমি রিকমেন্ড করব। আপনি এটা ব্যবহার করতে পারেন। কাইনমাস্টার একটা প্রফেশনাল অ্যাপস, আপনি প্লে স্টোর থেকে বিনামূল্যে এটা কী করতে পারবেন, আপনি সংগ্রহ করতে পারবেন। অনেক সময় ওয়াটারমার্ক থাকে, আপনি বিভিন্ন ফেসবুক পেজে গেলে আপনি বিভিন্ন ইউটিউবার দেখবেন তারা ওয়াটারমার্ক ছাড়াই কাইনমাস্টারটা ব্যবহার করে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুটের পরে যেটা হয়, অনেক সময় আমরা কী করি যে কোনো একটা কালারে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা ভিডিও করে থাকি। আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিও বা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা অনেক সময় কাইনমাস্টার ব্যবহার করি। আবার এক্সট্রা এডিশনাল সফটওয়্যার আমরা ব্যবহার করতে থাকি, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন দিয়ে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। ওকে, ভিডিও শ্যুটের পরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের থাম্বনেল মেক করতে হয়। থাম্বনেল মেক করার জন্য আমি রিকমেন্ড করব পিক্সার্ট সফটওয়্যারটি। বিনামূল্যে আপনি প্লে স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। বিভিন্ন ধরনের থাম্বনেইল আপনি ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি একেবারেই নিউ হন, আপনি হয়তো কিছু বিষয় আপনাকে শিখতে হবে, বাট হাউএভার খুব ভালো একটা সফটওয়্যার থাম্বনেইল মেক করার জন্য। পরবর্তী যেটা করতে হবে, অনেক সময় আমরা দেখি যে আমি একটা ভিডিও বানালাম কিন্তু এটার অডিও কোয়ালিটি খুব ভালো হয় নাই, সাউন্ড কোয়ালিটি ভালো হয় নাই। আপনি সাউন্ড কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আলাদা করে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। সেটার জন্য আমি রিকমেন্ড করব লেক্সিস অডিও অথবা প্যারট নামে সফটওয়্যার রয়েছে। এগুলো দিয়ে আপনি ভালো প্রফেশনাল অডিও আপনি স্টোর করতে পারেন, রেকর্ড করতে পারেন। ওকে, পরবর্তী যেটা লাগবে, আমরা সবাই জানি যে একজন ইউটিউবার হতে গেলে আপনাকে কমপক্ষে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার আপনার স্ক্রিনে দেখছেন যে ওয়াইটি স্টুডিও, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এখান থেকে আপনি বিভিন্ন সোশ্যাল সোর্সেস, আপনার ভিউজ, আপনার মানে ওভারঅল আপনার ফুল চ্যানেলকে আপনি কী করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন, সংযোজন বিয়োজন করতে পারবেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ওভারঅল ওয়াইটি স্টুডিও ছাড়া একজন ইউটিউবার কোনো রকমই চলা অসম্ভব। ওকে, পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আমি ভিডিও বানালাম, থাম্বনেল বানালাম, আপলোড করলাম, পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে আমি যে ভিডিওটা বানালাম এটা ভিউজ সাবস্ক্রাইবার নির্ভর করে আমার ভিডিও টাইটেল ট্যাগস ডেসক্রিপশনের উপরে। ওকে, তো এগুলোর জন্য কী করতে হবে, এগুলোর জন্য আমাকে
ক্রোম এক্সটেনশন, আমরা যারা মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি বা যারা আমরা পিসিতে কাজ করি, আমাদের প্রত্যেকের কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা রয়েছে। এই ক্রোম ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সটেনশন হচ্ছে BIDIQ অথবা টিউব বাডি। এই দুইটা এক্সটেনশন দুইটাই সেম, BIDIQ এবং টিউব বাডি দুইটাই সেম, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। টিউব বাডিটা আপনি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। সেখানে আপনি লগ ইন করে আপনার ফেস যে ইউটিউব অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি লগ ইন করে আপনি আপনার চ্যানেলের ভিডিও বিভিন্ন ট্যাগস বিভিন্ন ডেসক্রিপশনে ভিডিওটা র্যাঙ্ক করছে কি না, এটার যে ট্যাগগুলো আপনি ব্যবহার করেছেন, কোয়াটার ট্যাগ, ভ্যালুয়েবল ট্যাগ এবং এটা কত পার্সেন্ট রেশিও, আপনি এভরি প্রত্যেকটা সোর্সেসগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। সো ক্রোম এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউটিউবারদের জন্য, আপনি যদি আপনার চ্যানেলটা আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে চান। এরপরে আমি রিকমেন্ড করব, আমি সব কিছু করলাম, ট্যাগ ঠিক করলাম, ডেসক্রিপশন ঠিক করলাম, আপলোড করলাম, আমি অ্যানিমেশনের কাজ করলাম, অন্যান্য সব করা শেষ, এখন আমি কী করব। আমরা অনেক সময় খুব কষ্ট করে আমরা আলাদা আলাদা করে সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা লিঙ্ক করতে হয়, ফেসবুক পেজে লিঙ্ক করতে হয়, এটা পোস্ট করতে হয়, শেয়ার করতে হয়, বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, সেক্ষেত্রে আমরা অনেক কষ্ট করতে হয়। তো দেখুন, IFTTT খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, এটার নাম। এই সফটওয়্যারটা দিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক পেজ, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনি সবগুলাতে একসাথে ইউটিউবে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা শেয়ার হয়ে যাবে। আপনি আর কোনো কাজ করা লাগবে না, নিজে এক্সট্রা এটা শেয়ার করা লাগবে না। ফাইনালি আমি যেটা রিকমেন্ড করব লাস্টলি, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড স্ট্যাটিস্টিক্স, একটা সফটওয়্যার আছে। এখানে আপনি যদি ইউটিউবার হন, আপনি অবশ্যই কিউরিয়াসিটি জাগে যে মানে কোন কোন ইউটিউবারগুলো খুব র্যাঙ্কে আছে, কারা কারা কত সাবস্ক্রাইবার, কত ভিউজ নিয়ে, কত ওয়াচ টাইম নিয়ে রয়েছে, সে টোটাল স্ট্যাটিস্টিক্স আপনি জানতে পারেন সোশ্যাল ব্লেড স্ট্যাটিস্টিক্স সফটওয়্যারটা দিয়ে। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে। এই সফটওয়্যারগুলো আপনার কাছে থাকলে আমি মনে করি একজন ইউটিউবারের এই সফটওয়্যার, এই 10টা সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ টু মেনটেন ইউর চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।